প্রথমে একটু দরকার বেশি ছিল 42 টাকা লেগেছে এখন একটু কম দর্শক পেঁয়াজ রসুনের পাইকারি হাটে আছে আমাদের সঙ্গে আছেন কৃষক আজকে বাজারদার জানিয়ে দেব যারা পেঁয়াজ বিক্রি করেছেন এবং যারা ক্রয় করছেন তাদের সঙ্গে কথা বলবো আজকে কেমন দরে বেচা বিক্রি হচ্ছে শুরুতে আমরা দেখতেছি এখানে এটা কি সাইজ খাউটি পেঁয়াজ না খাউটি সাইজের পেঁয়াজ দর্শক এটার আচ্ছা এটা কেমন দরে বলতেছে কাকা 37 38 37 38 এখন কি দাম একটু কম নাকি এখন কম শুরুতে কি একটু বেশি ছিল আগে একটু বেশি ছিল আচ্ছা কত মন আনছেন এখানে 2 মন 2 মন দর্শক 2 মন পেঁয়াজ হাটে এনেছেন কিন্তু শুরুতে দাম বেশি থাকলে এখন একটু কম কম দেখা যাচ্ছে সর্বোচ্চ দাম কেমন আছে হাটের 42 43 বেলিশা থেকে 43 শুরু হয়েছে না ভালো টা গেছে ভালো টা গেছে ভালো করে আপনি কি পেঁয়াজ বিক্রি করলেন জি কত করে বিক্রি করছেন আমি 39 করে কোন সাইজ কি রকম আছে সাইজ একদম ভালোই কালার একটু ভালোই 39 করে 39 বিক্রি করছেন পেঁয়াজ কি আর আছে না সব শেষ আছে কিছু বীজ আছে কিছু পরিমাণ আছে দর্শক আমরা যে হাটটা অবস্থান করছি হাটটা শুরু থেকেই কি 30 40 মন আছে এখনো তাহলে তো অনেক পেঁয়াজ মনে হয় আপনি লাগান আছে লাগাই তো আমি লাগাই 5 6 বিঘে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই কি পেঁয়াজ নিয়ে আসছিলেন নাকি বড় ভাই কি দাম বিক্রি করলেন ভাই 3700 আচ্ছা এটা কোন সাইজের পেঁয়াজ এই মাপের এই মাপের না দর্শক এই সাইজের পেঁয়াজ কি আজকের বাজারে প্রায় ওই 36 37 38 এর মতো বাজার দর রয়েছে শুরুতে একটু বাজার বেশি ছিল প্রথমে একটু দরকার বেশি ছিল 42 টাকা লেগেছে এখন একটু কম বাজার 38 হয় মেন তো 38 39 হয় তাহলে বাজার কিন্তু কোটা ধরা যাবে না যেতে হয়তো ভালো যেটা সেটা হয়তো মাথা ধরে কিনেছে 4141 মোটামুটি ওই 105 টাকা দিয়ে কেনা পড়ছে আজকে এবং খুচরা হয়তো বিক্রি হবে 10 টাকার মতো তো খরচ আছে আবার কিছু কি কেমন আপনাদের ফলন টলন কিরকম হয়েছিল এবার ভাই ফলন নয় ভাই 40 50 এবার এখন ফলন কম হয়েছে এবার হয় না এবারে এগুলো হয় না হাতি হিসাব এই বছরে ফলন কেমন হবে এগুলো এগুলো আসলে 30 মন 35 মন তাই আগুন লাগাইছে আর তারা আগুন লাগাইছে তারা 50 মনের উপরে আছে তাহলে পরে এবার অনেকে বলছে যে শুরু থেকে দামটা ছিল 2000 বা 1500 এরকম মধ্যে এখন তো দামটা একটু বৃদ্ধি তবে আপনাদের নাকি এটা হচ্ছে পচে যায় পেঁয়াজ মানে পাতলা হয়ে যায় ওজন কমে ওজন কমে যায় মনে 80 টা 25 কেজি সুদ মাসে মনে করেন এখন থলি পরে এখন আসবে 25 কেজি 25 কেজি না নষ্ট নষ্ট পেঁয়াজ ফসলটা এই দর্শক আমরা সর্বশেষ পেঁয়াজ রসুনের পাইকারি হাট থেকে বাজারদার জানিয়েছি এবং আমরা কৃষকের সঙ্গে কথা বলেছি দর্শক দেখিয়ে দিলাম আজকের বাজারদর সর্বোচ্চ সর্বনিম্ন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিও আপনাদের মূল্যবান মতামত এবং আপনারা অবশ্যই জানাবেন আপনাদের জেলায় কেমন দর চলছে দর্শক